الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই কঠিন ফিতনার যুগে যেখানে ইসলামের অনেক কিছু নিয়ে মানুষের মধ্যে সন্দেহ প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন এবং যুগে যুগে কালে কালে যারাই অপচেষ্টা চালিয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করে তার কোরআনকে তিনি যে হেফাজত করবেন এই কথার সত্যতা প্রমাণ করেছেন সেই জায়গাতেও দেখা যায় আজকেও এখনও আপনার অনেক মানুষ এদের কথায় কান দিয়ে যে সমস্ত লোকজন ইসলাম সম্পর্কে সন্দেহ ঢুকাতে চায় তারা বিভ্রান্ত হচ্ছে এই সময় আমাদের বিশেষ প্রয়োজন এই বিষয়টি আপনাদের সামনে ফোকাস করা তো সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ অবশ্যই অবশ্যই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি সেটার সংরক্ষণকারী এই জিকির শব্দের অর্থ হলো আপনার স্মরণ তো এখানে হলো এটা হলো একটা স্মরণ বুক স্মরণ বই মানে একটা স্মরণীয় বই নয় স্মরণ কারীয় বই এবং আসলেই স্মরণকালের বই এবং কেয়ামত পর্যন্ত যেটার থেকে মানুষ স্মরণ করবে এমনকি আরেকটা অর্থ হলো উপদেশ সেই উপদেশনামা তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অর্থেই এখানে বললেন এটা হলো জিকির উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন এবং তিনি বলেছেন যে এটার হেফাজত তিনিই করবেন তো অতএব এটা গ্যারান্টিযুক্ত কথা শুধু তাই নয় বরং আল জিকির এর মধ্যে যে আলিফ লামের আর্টিকেল দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে সেটার অর্থ শুধু এটাই হবে না যে আক্ষরিক কোরআন বরং কোরআনের ব্যাখ্যা সহ কোরআনের যেটা ব্যাখ্যা কোরআন যেটা মর্ম নিয়ে এসেছে সেগুলোও এর ভিতরে সামিল অতএব হাদিস যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা হিসেবে এসেছে আল্লাহ আকবার সেই হাদিসও তার মধ্যে সামিল শুধু সংরক্ষণের পার্থক্য ব্যবধান এতটুকু এটা প্রক্রিয়া যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করবেন তার নিজ দায়িত্বে এবং হাদিসকে হেফাজত করাবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দিয়ে সেই জন্য মহাগ্রন্থ আল কোরআন করিম মানুষের বক্ষ দেশে সে কি থাকবে সংরক্ষিত থাকবে সারা পৃথিবীর সকল কপিগুলোকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু মহাগ্রন্থ আল কোরআন পুড়ানো সম্ভব নয় কেননা সেটা মানুষের অন্তরে সংরক্ষিত থাকবে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যে সংরক্ষণ করবেন তার চাক্ষুষ এবং চূড়ান্ত বাস্তবতা সেই সাথে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেটাকে আপনার এই কালি দিয়ে লেখা হয়েছে সেটাও তিনি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আকবার সেটা কিভাবে যে এই কোরআনকে কেউ আজ পর্যন্ত একটা অক্ষর বিকৃত করে কমিয়ে অথবা বাড়িয়ে তারা বেঁচে থাকতে পারেনি মানে তারা রক্ষা পায়নি তারা ধরা খেয়ে গেছে এর জন্য প্রসিদ্ধ একটি ঘটনা বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এক লোক সে কি করতো আসমানি কিতাবগুলোর কপি সে বিক্রি করতো এটা তার ব্যবসা ছিল ওই তাওরাতের জবুরের ইঞ্জিলের সেই সাথে কোরআনেরও তো তার একবার মনে জাগলো যে আমি তো যেই পেপারগুলো দিয়ে আমি এটা বিক্রি করছি এটার সংখ্যা অনুযায়ী দাম পাচ্ছি তো এখানে যদি কয়েকটা বাড়িয়ে দিই দাম বাড়বে তাতে সে কী করলো একবার তাওরাতকে একবার ইঞ্জিলকে আবার জবুরকে এগুলো বাড়িয়ে দিল বাড়িয়ে দিয়ে দেখা গেলো যে বিক্রি হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু যেই সে প্রথমবারে মহাগ্রন্থ আল কোরআনের মাত্র একটি পেজ সে বানানোর পরিকল্পনা করে এটা কাজ হাতে নিয়ে এবং বাস্তবায়ন করে বাজারে গিয়েছে আল্লাহ আকবার সর্বপ্রথম যাওয়ার সাথেই সাথে মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে গেছে যে আজকে বাজারের মধ্যে একটা লোক কোরআন করিমকে বিকৃত করে কোরআনের পেজ বাড়িয়ে সে বাজারে বিক্রি করতে এসে গেছে তোমরা সাবধান থাকো খবরদার এটা তোমরা কিনবা না কেউ এটা বলেছেন আর কেউ বলেছেন তার মানে এটা গাইবীভাবে মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে আর কেউ বলেছেন প্রথম যে এই যে ক্রেতা সেই মানে হাতে পড়তে না পড়তেই তার চোখ সর্বপ্রথম ওই পেজের দিকে চলে গিয়েছে যেই পেজটা সে বৃদ্ধি করেছিল আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সত্য কিন্তু এখানে আরও বাস্তবে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিভাবে বাস্তব সত্য এই জন্য মহাগ্রন্থ আল কোরআন মানুষের এই সমস্ত বিকৃতির বাহিরে এর ধরা ছোঁয়ার বাহিরে এটা আমরা যেমন সুস্পষ্টভাবে প্রমাণ পেলাম ঠিক এটাও প্রমাণ পেলাম যে আসমানি কিতাবগুলো অন্যান্যগুলো বিকৃত হয়ে গেছে এটার একটা বাস্তবতা আমরা এই ঘটনা থেকেও পেলাম অতএব এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদেরকে কদর করতে হবে এই কোরআন করিম এটা অন্য কিতাবের মতো না সেটা আরও অনেক দিক থেকে তার মধ্যে যেমন একটা হলো যে এই কোরআন করিম হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটাকে নাম দিয়েছেন কালামুল্লাহ অন্যান্যগুলো হলো কিতাব গ্রন্থ নাজিল করেছেন
লিখিত ছিল, সেখান থেকে নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর এটা শুধু এইভাবে প্রেরণ নয়, গতানুগতিক প্রেরণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করে সূরা কিয়ামার মধ্যে কি বলেছেন, ফাইদা করনাহু ফাত্তাবি' কুরআনাহ, আমি যখন এটা পড়ি তখন তুমি তার অনুসরণ করো। যদিও বা সেখানে গিয়ে তার কাছে জিবরিল আমিন পড়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পড়াটা শুনে হুবহু সেটা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শুনিয়েছেন। অতএব এটা হলো আল্লাহর তিলাওয়াতকৃত কিতাব, এই যে সেই কিতাব নয়, সেজন্য যে এটা গ্রহণ বহন করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষে সম্ভব হয়নি। এক দুই তিনবার করে জিবরিল আমিন তাকে ধরে সজোরে চাপ দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে বাধ্য হয়েছেন, আখাফু আলা নাফসিল মউত, আমিনি মারা যাই, আমিনি শেষ হয়ে যাই, আমি এটার আশঙ্কা করেছিলাম। এই এই মহাগ্রন্থ আল কোরআন, কারণ নূর আল্লাহ রাব্বুল আলামিন হলে নূর, এই নূরের যেই আল্লাহ আকবার যে তাজাল্লি সেটা মানুষ মাটির মানুষ এটা বহন করা কঠিন ছিল। এটা আরেকটা প্রমাণ যে আল্লাহ নবী শেষে মাটির মানুষ, সেই জন্য প্রথম ধাপে তিনি এটাকে বহন করতে পারেন নাই। মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, তিনি হলেন নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে আমরা দেখতে পাই এবং বুঝতে পারি যে ইসলামের একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অতপ্রেতভাবে জড়িত, একটা বুঝতে গেলে আরেকটা বোঝা সম্ভব হয়, একটাকে আমরা ভালোভাবে যদি আয়ত্ত করি তাহলে আরেকটা আমাদের জন্য অনেক সময় এমনিতেই কি হয়ে যায়, ওইটা প্রতিভাত হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়। তো আসুন, মহাগ্রন্থ আল কোরআন এটা সারা পৃথিবীর মধ্যে একটাই জিনিস যেটা হলো আল্লাহর সিফাত। আপনি কাবাঘর বলেন আল্লাহর মখলুক, নবী রাসুল ফিরিস্তাগণ সবাই আল্লাহর মখলুক, পবিত্র যে কোনো জিনিস আল্লাহর মসজিদ আল্লাহর ঘর মসজিদ যেগুলো সবচেয়ে প্রিয় জায়গা, কিন্তু মখলুক সারা পৃথিবীতে। আপনারা একটু আগে শুনলেন আসমানি কিতাবগুলোর মধ্যেও, চারটি প্রধান কিতাবের মধ্যেও, তাওরাত জবুর ইঞ্জিল এর মধ্যেও কোরআন যেটা চতুর্থ নম্বর সেটাই হলো আল্লাহ কালাম, এছাড়া বাকিগুলো হলো শুধুমাত্র কিতাব। আল্লাহ আকবার, এই কিতাব এটা হলো সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। সেই জন্য যেই মানুষ এই কিতাবকে সংরক্ষণ করে মুখস্থ করে সে হলো সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে ইমামতির জন্য শ্রেষ্ঠ এবং যোগ্য। আল্লাহ আকবার, সারা পৃথিবীর সকল রাজা বাদশাহ এমনকি আলেম উলামা মাসআলা মাসাইল যদি হাফিজে কোরআনও জানে, আর উনি বড় আলিম কিন্তু মাসআলা হাফিজে কোরআন না, এমত অবস্থায় হাফিজে কোরআন হলো সবার আগে সবার শীর্ষে ইমামতি করার জন্য সে যোগ্য। কেন? সে হলো মহাগ্রন্থ, আল্লাহর সবচেয়ে সম্মানী কিতাবকে সে করেছে তার পক্ষে ধারণ করেছে। এই জায়নামাজে সেই স্থলাভিষিক্ত হয়ে যাবে যেটা ছিল আল্লাহ নবী মুহাম্মদ আরবি সালাওয়াত রব্বি ও সালামুহু ও বরাকাতু আলাইহির ইমামতির আসন, এমন সম্মানের আসন পৃথিবীতে আর হয় না। তো সেই জন্য কোরআনকে সম্মান দিলে আমাদের সম্মান বাড়বে এবং এই মহাগ্রন্থ আল কোরআনের মাহাত্ম্য আমাদেরকে অনুধাবন করতে হবে, না করা পর্যন্ত আমরা আমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবো না, কেননা এটাই বাস্তব। এই জন্য কবি ইকবালের মুখে শুভা পেয়েছিল যে ও এক জমানে মে মুআজ্জিজ থে কারিয়ে কোরআন হকার আর হাম জলিল ও খার হুয়ে তারিখে কোরআন হকার, যে আগের যুগের মুসলমানরা তারা ওই যুগে সসম্মানে শ্রী রুচু করে বিশ্বের বাজারে তারা বেঁচেছিল, তারা কোরআনের পাঠক সেজে কোরআনের ধারক বাহক সেজে শুধুমাত্র আক্ষরিক পাঠ নয়, এটার অর্থ হৃদয়ঙ্গম করা, তার মর্ম বোঝা, তার বিধিনিষেধগুলোকে বাস্তবায়ন করা, এর মাধ্যমে আমাদের সম্মান এটা স্থির থাকবে, স্থায়ী থাকবে, তা না হলে সম্মান আর থাকবে না। এরপর একটা শেষ কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে শেষ করে দিচ্ছি, যে আজকে আমরা অনেকেই দাবি করি যে হ্যাঁ আমি কোরআনকে ভালোবাসি, এদিকে কোরআন পড়ি না, বরং এর বিপরীতে যেগুলো গানবাধ্য কোরআনের বিপরীতে, এটা হলো আল্লাহর দেওয়া মন্ত্র, আল্লাহর কথা স্মরণ করিয়ে দে, পরকালের কথা স্মরণ করিয়ে দে, জান্নাতের পথ আমাদেরকে দেখিয়ে দে, এর বিপরীতে গান সম্পূর্ণ পাপের দিকে মানুষকে আহ্বান করে, সেই জন্য সেটাকে বলা হয়েছে এটা হলো জিনার মন্ত্র, ওইটাকেও অনেকে ভালোবাসে। কেউ আবার নানানভাবে এটাকে তুল তাউল দিয়ে, এটা এই সঙ্গীত, এটা এই সঙ্গীত, এটা এই কাওয়ালি, এটা অমুক তমুক, এটা দিয়েও দেখেন অনেক পরহেজগার মানুষ দেখতে দেখা যাচ্ছে, কিন্তু গীত সঙ্গীত নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ততা। এমনকি আজকে আমাদের সমাজে একদল মানুষ যারা এগুলোর নামও শুনতে পারতো না, তারাও কিন্তু ওই ইসলামিক গানের নাম দিয়ে আজকে তারা স্টুডিওতে ব্যস্ত, পুরা গ্রুপ পুরা টিম নিয়ে আর এটার রিহার্সেল দিচ্ছে, এটার উপর তারা সময় এত বেশি ওয়েস্ট করছে যে এটা যদি তারা এটা না করতো তাহলে কোরআন করিমের সাথে তাদের সময় তারা দিয়ে তারা আজকে অনেকটা উন্নত হতে পারতো। এই জন্যে সব ধরনের গান এগুলো পরিত্যাজ্য, যেটা হারাম তো হারামই সুস্পষ্ট। এছাড়াও যেগুলো আপনারা বলছেন যে সম্মিলিত, এটাও আলিমগণ শর্ত করেছেন সম্মিলিত, এটা এইভাবে হবে না, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়, আরও কিছু বিশেষ সময়ে শত্রুদের প্রতিবাদ করার ক্ষেত্রে এগুলো স্থান কাল পাত্র ভেদে যেটা যেভাবে এসেছে সেইভাবে ছাড়া এটাকে ব্যাপকতা দিলে আমাদের লসই লস। এই জন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, হব্বু হব্বু আলহানিল গিনা
وحب القرآن في قلب عبد ليس يجتمعان তিনি বলেছেন গানবাদ্যের মোহ মোহমায়া আর কোরআনের কোরআনের মহব্বত এটা কোন একজন আল্লাহর মুমিন বান্দা তার অন্তরে স্থান পেতেই পারে না অতএব আসুন কোরআন কারীমের ভালোবাসাকে আমরা এমন ভাবে ঠাই দেই যেটার মোকাবেলার জন্য অন্য কোন জিনিসের নেশা যেমন সুর কোরআনের তো একটা সুর আছে এটাকে আবৃত্ত করা এটাকে মুখস্থ করা এটাকে নিয়ে গবেষণা করা এই জায়গায় যেন অন্য কোন জিনিস গৌণভাবেও আংশিকভাবেও স্থান না পায় আমরা আমাদের সময়টা যতটুকু পাই মহাগ্রন্থ আল কোরআন সাহিত্য চর্চার জন্য হোক আপনার আত্মার খোরাকের জন্য হোক আপনার এমনকি জ্ঞান বিজ্ঞানের উৎস হিসাবে হোক সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যে বিজ্ঞান যেটা আজকে কোরআন থেকে তারা নিয়েছে আপনি কোরআনকে আপনার আসল হিসাবে ঠিক করুন স্থির করুন আপনি সেখান থেকে সব কিছুরই সমাধান অবশ্য অবশ্যই পেয়ে যাবেন বাকি যেটা আমাদের দরকার আরও কিছু জাগতিক সেটা কোরআন যেটা স্বীকৃতি দিবে সেটা নিবেন সমস্যা নাই এবং এই জায়গায় কোরআন স্বীকৃতি দিতেও কি করে না কোনো কার্পণ্য করে না আপনি আমি আজকে যতটুকু সময় দিচ্ছি এটা কিন্তু কম আমাদেরকে তওবা করতে হবে আমাদেরকে অনুশোচনা করে আল্লাহর কোরআনের আরও বেশি কাছে আসতে হবে তার জন্য আরও বেশি সময় দিতে হবে আপনি কেন দিবেন না আর না দিলে কেন আক্ষেপ করবেন না শেখুল ইসলামের মতো মানুষ যিনি প্রচুর পরিমাণে সময় দেওয়া সত্ত্বেও তার সেই আংশিক এবং খণ্ড খণ্ড যেটা হলো মানে একেবারে এক নাগাড়ে না এই এই তাফসিরগুলো জড়ো করে হয়ে গেছে আত তাফসিরুল কবির ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যদি আক্ষেপ করেন শেষ বয়সে যে আমি যদি কোরআনের জন্য আরেকটু সময় দিতাম আল্লাহ আকবর আর খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আকবর 61 যুদ্ধে অংশ নিয়ে সবগুলোর বিজয়মালা তিনি পড়ে ইসলামের জয় জয়কার আল্লাহ আকবর সারা পৃথিবীকে জানিয়ে দিয়ে তারপরে যখন মারা যাচ্ছেন বা শেষ বয়সে কোরআনকে হাতে নিয়ে বলছেন যে আমি তোমাকে সময়ে সেই পরিমাণ দিতে পারেনি অথচ কী কারণে দিতে পারেননি আর কোরআনেরই মেসেজ কোরআনেরই বার্তা কোরআনেরই সেই আপনার বিধিনিষেধ এগুলো বাস্তবায়নের জন্য যেই আল্লাহর যুদ্ধ আল্লাহর দিনের যে যুদ্ধ আল্লাহর নির্দেশ মানতে গিয়ে উনি বলতেছেন এরপরেও কোরআনকে সময় দেন নেই আক্ষেপ করছেন আর আমরা দুনিয়াবি বিষয় নিয়ে আর এই গান সেই গান কাওয়ালি গান মরমী সাহিত্য আর নানান ধরনের এই চর্চা মর্চা এগুলো নিয়ে আজকে আমরা ব্যস্ত থেকে যদি কোরআন থেকে বঞ্চিত থাকি সেই সময় না দিয়ে আমরা তাহলে কী করছি আমরা নিজেদেরকে বঞ্চিত করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে এবং আল্লাহর দিনের এবং আল্লাহর কোরআনের কদর করার থেকেও আমরা দূরে সরে আজকে বরং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইহকালীন এবং পরকালীন দিক থেকে আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে মহাগ্রন্থ আল কোরআনের মাহাত্ম্য আমাদের মর্মে মর্মে যে অনুভব করে এটাকে যেন আমরা সদা সর্বদা আমাদের জীবনের সঙ্গী বানানোর জন্য আমরা বদ্ধপরিকর হই এবং আল্লাহ আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন আমিন ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ যেটা প্রশ্ন হবে আমাদের আলোচনার শেষে এটা হলো কোরআন করিমকে সঠিকভাবে যথাযথ মর্যাদা দিতে গেলে আমাদেরকে বিশেষটা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং তার সাথে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে বিশেষ সাথে নামধরি বলা হয়েছে গান গানবাদ্য সহ আরও কিছু বলা হয়েছে সেখানে কোন জিনিস উদ্দেশ্য এবং এই জিনিসটি কী কে বলতে পারবেন সুস্পষ্ট করে যিনি প্রথমে বলবেন তিনি পুরস্কৃত হবেন